রাঙ্গুনিয়ার পার্শ্ববর্তী উপজেলা কাউখালী রাঙ্গামাটি জেলার আরোগ্য উপজেলায় বে 1976 সালত থানা হিসেবে প্রতিষ্ঠিত এই উপজেলা গো 1983 সালত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের হারণে উপজেলা হিসেবে রূপান্তরিত হয়। ৩৩৯.২৯ কিলোমিটার আয়তনের এই উপজেলার মোট জনসংখ্যা হইল 59,278 জন। উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, ঘাগড়া প্রাকৃতিক ঝর্ণা, পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, রাঙ্গামাটি ফুড প্রোডাক্ট সহ উপজেলার সর্বত্র উঁচু নিচু পাহাড় আর নদীর সখ্যতা। কাউখালী বাজার সংলগ্ন সেনাবাহিনীর হেলিপ্যাড দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এতে আশপাশের এলাকা সহ দূর দূরান্ত তুন মানুষ বেড়াইতে হয়। এছাড়াও কাউখালী যাবের সময় সুউচ্চ ঝাউ গাছের বাগানে বহু সুগত ফুরিবের মতো কাউখালীর হেলিফুট বিকালবেলা দূর দূরান্ত মানুষ বেড়াইতে হয়, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে তারা। এছাড়াও আরও কাউখালীতে আরও সৌন্দর্য সাহেবের মতো জায়গা আছে, ইন হলে ঘাগড়া ঝর্ণা, বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র আরও আছে অনেক কিছু। কাউখালী এলে দেখ কৃষি উন্নত মানের কৃষি চাষ হয়, পাহাড়ি বাঙালি ব্যাকুনি মিলমিশি থাকে। কাউখালী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত গিয়ে কাউখালী খাল, এ হাল দিয়ে এনে পাহাড়ি হল গহীন অরণ্য তারার বাগানতুন বাসারি আনি এনে সালিবাজি লই আই বাজারত। বাগানতুন বাস কাদি হাল অলাবন্য আনি এই হাগালি দুয়ার বেজাহিনা করি, 2,000 বেজায়, 1,500 বেজায়, 1,200 বেজায়, ট্রাকে করে নিয়ে গিয়ে সারা বাংলাদেশে সাপ্লাই করে দেয় আর কি। বাড়ি বাস যেগুলো আছে 100 টাকা থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হয় সর্বোচ্চ। এই উপজেলার কাউখালী, ঘাগড়া, চাইনচুরি ও বারমানছড়ি নামের সার্গ বাজার আছে। এই এলাকার বাসিন্দা মূলত কৃষা সামগ্রী এনে তারা জীবিকা নির্বাহ করি। তাহে বিভিন্ন পাহাড়ি হলে দুইমন, চারমন, আদা, হলুদ বিভিন্ন ফল ফ্রুট জিনিসপত্র আনে, পাহাড়ি জিনিস আর কি, যে সুস্বাদু, তারপর মানে ফরমালিন মুক্ত, মানে মানে ফ্রেশ সব কিছু। কিন্তু আর তো যদি ওই আমদামি হম করি বাংলাদেশের যা উৎপন্ন হয় পাহাড়ি এলাকার জিনিস কিন্তু বেশি করে সুযোগ করে দিলে, হ্যাঁ, এটার আরও প্রচুর কি করব উৎপন্ন করব। বাঙালি যারা মনে সুখকে খায় এইভাবে এটাকে মানে এবারে খদ্রা লয়, খদ্রার মধ্যে মনে করো সামান্য তো এদিন লইয়ারা একটা শাঁকায় শাঁকায় আর ওই জিভের রস ফানি থাকে এবারে তরকার মধ্যে দেয়, তরকার মধ্যে দিয়ারে ওই রান্না হয় সর্কিট পর্বতে নাপি নাপি মধ্যে কোনো কিছু শুধু চিংড়ি মাছ একদম সাদা সাদা চিংড়ি মাছ বিয়েরে তৈরি হয়। থরকারি ব্যবহার করে এফা পঞ্জাতি থরকারি খুব মজা। মুক্তিযুদ্ধর স্মৃতি ঘেরা এই উপজেলা গো ও গো সমৃদ্ধ জনপদ। এখানকার মানুষ দৈনন্দিন জীবনের অধিকাংশ ফসলাদি তারা নিজেরাই উৎপাদন করি, তাহে যে হারণে সুযোগ হইলে অন গুড়িয়ে এনে আইতারণ এই জায়গাত। Jake's News, C+ TV.